সমাজ কুর্মীদের আদিবাসী জনজাতি তালিকাভুক্ত করার দাবিতে বৃহস্পতিবার রাজ্য জুড়ে চব্বিশ ঘন্টা বন্ধের ডাক দিয়েছে কুর্মীরা জয়গরাম বন্ধুরা কুর্মী ঐক্য জিন্দাবাদ তো আমি জানি বন্ধুরা আজ সমস্ত কুর্মী সমাজের প্রত্যেকটা যুবক যুবতীদের কাছে বা আমার গুরুজনদের কাছে সবার মনে একটাই কোশ্চেন যে কুর্মী জনজাতির এই যে বিশাল জনসমাবেশ এত বড় একটা জাতিসত্তাকে কেন্দ্র করে এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আমাদের সমাজকর্মীদের যাদেরকে অন্যায়ভাবে বন্দী করা হয়েছে তাদের মুক্তির দাবিতে আজকের এই যে বিশাল জনসভা পঁয়তাল্লিশ ডিগ্রি গরমকে উপেক্ষা করে উইদাউট কোনো মানে কি বলবো অন্যান্য যে নেতা মন্ত্রীরা যখন আছে তারা কি কিছু একটা প্রলোভন দিয়ে দেয় এই ডিম ভাত হবে বা মাংস ভাত হবে বা প্রত্যেককেই কিছু দেওয়া হবে এখানে কিন্তু কোন দেওয়ার কোনো গল্প নেই এখানে যা আছে কি শুধু ভালোবাসা তাদের প্রতি কুর্মী জনজাতি ফিরে পাওয়ার যে একটা উদম্য উচ্ছ্বাস যে একটা উদ্যম্য জেদ শান্তিপূর্ণভাবে যে করা যায় কুর্মী জনজাতি কুর্মী জনজাতি যে কতটা শান্তি তার কিন্তু প্রুফ দেখিয়ে দিল কালকে ঝাড়গ্রামের মতো বাজারে এত লক্ষ প্রায় লক্ষাধিক কূর্বে জনজাতির আগমন ঘটেছিল বন্ধুরা চারিদিকে শুধু হলুদ হলুদ আর হলুদ হলুদ আর হলুদ জয় গরম তো বন্ধুরা যেটা বলার জন্য আমি আসলাম এই যে এত বড় একটা জনসমাবেশ জনসমাবেশ সেটা কিন্তু কোনো আমাদের রাজ্যের যে বড় বড় নিউজ মিডিয়াগুলো রয়েছে বড় বড় যে নিউজ চ্যানেলগুলো রয়েছে সেটা এবিপি বি আনন্দ বলো রিপাবলিক বাংলা বলো বা নিউজ এইটিন বাংলা বলো এই সমস্ত চ্যানেলগুলোতে কিন্তু আমাদের কুর্মী সমাজের যে আজকের যে বিশাল জনসমাবেশ সেটার কিন্তু কোনো লাইভ সম্প্রচার হয়নি বা ফ্রন্ট পেজেও বলতে গেলে এই যে এত বিশাল একটা জনসমাবেশ তার জায়গা করতে পারেনি কিন্তু কেন এটা তো সবার মনে না বন্ধুরা আজকে কিন্তু সেই কেন জবাব দিতে আমি এসেছি যে কেন কুর্মী সমাজের এত বড় একটা জনজোয়ার বা এত এত বড় একটা জনসমাবেশ কেন ফ্রন্ট পেজে স্থান পেল না তার মূল কারণ যদি ভাবতে যাও না বন্ধুরা তাহলে কিন্তু একটু গভীরে আমাদেরকে যেতে হবে সেই গভীরতাটা কি বন্ধুরা আমি প্রথম দিন থেকে বলে আসছি যে গোড় সালবনের যে ঘটনাটা হলো হলো বন্ধুরা তার আগেই কিন্তু আমি একটা ভিডিওতে প্রত্যেকটা কর্মী জনজাতির সমস্ত ভাই বোনদেরকে বা গুরুজনদেরকে আমি বুঝিয়েছি যে এই যে জাতিসত্তার আন্দোলনটা এটা একটা সাংবিধানিক দাবি শান্তিপূর্ণভাবে সবাই এটা করতেই পারে এটা কোনো অন্যায় কোনো দাবি নয় কিন্তু আমি বারবার করে বলছি অনেক হয়তো যুবক যুবতী ছিল বা অনেক মানুষজন আনন্দিত ছিল যে তাদের এই যে এই সমস্ত নিউজগুলোকে কেন্দ্র করে এত কিছু যে নিউজগুলো পুরো ফোন পেপারে দেখা যাচ্ছে প্রত্যেকটা নিউজ চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে তাই তারা বিশাল বিশাল খুশি ছিল সেই খুশির সময়েই কিন্তু আমি বলেছিলাম যে বন্ধুরা সবাই কিন্তু সাবধান হয়ে যাও কেন সাবধান হয়ে যাও বলেছিলাম কারণ কি এই যে তার যে জাস্তাকে কেন্দ্র করে যে আন্দোলন চলছে এই আন্দোলনে শুধুমাত্র যে কয়েকজন কুর্মী আছে তাই নয় বন্ধুরা এখানে লক্ষ লক্ষ হাজার হাজার এডুকেটেড মানুষ থেকে শুরু করে প্রত্যেকটা যুবক যুবত থেকে শুরু করে গুরুজনদের শুরু থেকে সমস্ত কুর্মী জনজাতির মানুষ এখানে ইনভলভ রয়েছে তাই প্রত্যেকের কি একটা সম্মান আছে একটা কেরিয়ার আছে তাই আমি বারবার করে বলে দিচ্ছি বলে দিয়েছিলাম বন্ধুরা যখন নিউজ চ্যানেলগুলো যখন আমাদের এই জাতীয় আন্দোলনটাকে যখন ভুল পথে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করে চেষ্টা চালাচ্ছিলো বা হয়তো তাদের কি কারণে তারা ভুল ভুল কিছু বলছিল সেটা বলেছিলাম আগের ভিডিওতে তো তখন আমি সাবধান করে দিয়েছিলাম যে বন্ধুরা একটা ছোট্ট ভুল আর সমস্ত আমাদের জাতের আন্দোলনটা পুরো কিন্তু বৈশেষ হয়ে যাবে সবাই কিন্তু শ্রীঘরে চলে যাবে একটা ছোট্ট ভুল তাই খুব সাবধান বন্ধুরা কারণ এই যে জেসত্তার আন্দোলনটাকে কেন্দ্র কেন্দ্র করে সমস্ত যুব সমাজ থেকে শুরু করে মা বাবা ভাই বোন মানে সমস্ত গুরুজনেরা এই আন্দোলনটাতে জড়িয়ে রয়েছে আজ সে আন্দোলনটাকে কিন্তু অনেকজন থাকবে বা অনেক কিছু মিডিয়া থেকে শুরু করে সমস্ত কিছু সবাই বলছি না কিন্তু কিছু মিডিয়া থাকবেই বা কিছুজন থাকবেই যারা কিছু মানুষজন থাকবেই যারা আমাদের এই তার আন্দোলনটাকে কিন্তু একটা ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর সেই চেষ্টার বিরুদ্ধে কিন্তু আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আমাদের এই তার আন্দোলনটাকে কিন্তু শান্তিপূর্ণভাবে কোনো ঝামেলা ছাড়াই সাংবিধানিক উপায়ে কিন্তু নিয়ে যেতে হবে ধীরে সুস্থে এবং সমস্ত কুর্মী জনজাতির মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আর না হলে কিন্তু সবাইকে শ্রীঘরে যেতে হবে কেননা একটা ছোট্ট ভুল পুরো আমাদের আন্দোলনটা পুরো একটা ভুল পথে চলে যাবে আর পুরোর কেরিয়ার কিন্তু শেষ হয়ে যাবে বাট আজকের দিনে দেখে নাও তোমরা এবিপি আনন্দ কি বলছে এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য ডাক দেবে কুর্মী সমাজ কুর্মীদের আদিবাসী জনজাতি তালিকাভুক্ত করার দাবিতে বৃহস্পতিবার রাজ্য জুড়ে চব্বিশ ঘন্টা বন্ধের ডাক দিয়েছে কুর্মীরা সমাজ কুর্মীদের আদিবাসী জনজাতি তালিকাভুক্ত করার দাবিতে বৃহস্পতিবার রাজ্য জুড়ে চব্বিশ ঘন্টা বন্ধের ডাক দিয়েছে কুর্মীরা সো দেখলে তো বন্ধুরা তারা বলছে যে কালকে নাকি বন ডাকছে কুর্মী জনজাতি দেবে দেখো কাদের দোষ কাদের ঘাড়ে চাপাচ্ছে এটাই হচ্ছে বর্তমান দিনের মিডিয়া যাদের নিজস্ব কোনো মানে কি বলব দাঁড়া নেই বলতে গেলে তারা তারা তাদের টিআরপি টিআরপি তারা তাদের ভিউর জন্য টিআরপির জন্য এবং একটা এজেন্ডাকে সামনে রেখে তারা কিন্তু প্রত্যেকটা নিউজ সম্প্রচারিত করে আর এই জন্যই বন্ধুরা কুর্মী জনজাতির যে প্রচার পাওয়ার কথা ছিল সেই প্রচারটা ফ্রন্ট পেজে হয়নি বা কোনো বড় বড় নিউজ চ্যানেল কভার করেনি তার কারণ একটাই বন্ধুরা কারণ কুর্মি জনজাতি কি সবার বিরুদ্ধ মিন্স আমরা কোনো পলিটিক্যাল পার্টিকে আমাদের দেওয়ালে লিখতে দেয়নি যে কুর্মীর দেওয়াল কুর্মিরেই থাক কোনো পলিটিক্যাল প্রচার করতে দিইনি কুড়মি গ্রামেগুলোতে সবাইকে কি ঘাগর ঘেরা করা হয়েছিল মিনস কি আমরা কোনো এজেন্ডা এজেন্ডা তাদেরকে দিতে পারছি না আর তোমরা তো ভালোভাবেই জানো বন্ধুরা যে প্রত্যেকটা নিউজ চ্যানেল কিরকম রিপাবলিক বাংলা মানে কাকে সাপোর্ট করে সেটা তোমরা সবাই তো দিনে আশা করছি জি চব্বিশ ঘন্টা নিউজ এইটিন বাংলা টিভি নাইন কারা কাকে সাপোর্ট করে তোমরা নিশ্চয়ই বুঝো তাদের একটা এজেন্ডা সামনে থাকে সে এজেন্ডা সাপেক্ষে হলেই তারা সেটাকে নিয়ে একটু সন্ধ্যাবেলা কি করবে একটু গোল টেবিলে বসবে নাহলে কিন্তু গোল টেবিলে বসবে না সব বন্ধুরা বুঝতেই পারছো এই কুর্মি জনজাতির যে জাতীয়তার আন্দোলন এই আন্দোলনটাকে কিন্তু অনেক মিডিয়া থাকবে সব মিডিয়া কিন্তু বলছে অনেক মিডিয়া থাকবে অনেক লোকজন থাকবে যারা কিন্তু আমাদের এই জাতীয়তার আন্দোলনটাকে একটা ভুল পথে চালিত করার চেষ্টা করবে আর সেই প্ররোচনায় আমাদের পা দেওয়া চলবে না সবাইকে সাবধান থাকতে হবে বন্ধুরা তার জন্যই বলছি বারবার করে বলছি বন্ধুরা এটাতে কিন্তু শুধু একজন জড়িয়ে নয় এটাতে আজ সমস্ত কুর্মী জনজাতি জড়িয়ে রয়েছে জাতীয়তার আন্দোলনটাকে কেন্দ্র করে আর প্রত্যেকেরই কি সম্মান রয়েছে কেরিয়ার রয়েছে প্রত্যেকের কি মাথা উঁচু রেখে সমাজে বেঁচে থাকার অধিকার রয়েছে তাই কারো একটা ছোট্ট ভুলের জন্য গোটা কুর্মী জনজাতিকে যেন কথা শুনতে না হয় মাথা যাতে নিচু করতে না হয় কোনো কুর্মী 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 জনজাতির কোনো ব্যক্তিকে যাতে মাথা নিচু করতে না হয় তার জন্য বন্ধুরা আজকের থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে যে আমরা আর কোনো ভুল করব না সবাই একসাথে চলব ঐক্যবদ্ধভাবে কোনো আর ভুল করব না একটা ছোট্ট ভুল যেন না হয় এবং আমাদের আন্দোলন সাংবিধানিক উপায়ে হবে সাংবিধানিকভাবেই হবে ভারতীয় সংবিধান অনুযায়ী হবে এবং আমাদের সেই পূর্ণ বিশ্বাস রয়েছে ভারতীয় সংবিধানের উপর যে আমরা আমাদের সত্য ফিরে পাবো হান্ড্রেড পারসেন্ট বন্ধুরা এবং সাংবিধানিক উপায়েই সব প্রত্যেকটা কর্মী জাতির ভাই বোনকে আমি রিকোয়েস্ট করব গুরুজনদেরকে রিকোয়েস্ট করব সমস্ত কর্মী জনজাতির কাছে একটাই আমার রিকোয়েস্ট আজকের এই যায় আন্দোলনটাকে কিন্তু আমাদের সমস্ত কুর্মী জনজাতিকে ঐক্যবদ্ধভাবে একসাথে কোনো মনোমালিন্য বাদ দিয়ে শান্তিপূর্ণভাবে সাংবিধানিক উপায়ে আমাদের আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমি আশা রাখি ভারতীয় সংবিধানের উপর আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট থাকো সাংবিধানিক উপায়েই কিন্তু আমরা আমাদের জাতিসত্তা ফিরে পাব এটা কেউ আটকাতে পারবে না যতই আমাদের বিরোধিতা করুক আশা করছি বন্ধুরা তোমরা আমরা তোমরা আমার কথা বুঝতে পেরেছ এবং সবশেষে একটা কথাই বলবো বন্ধুরা সেটা হচ্ছে যারা যারা কিন্তু আমাদের এই আন্দোলনটাকে কালিমা লিপ্ত করার প্রচেষ্টায় থাকবে তাদেরকে কিন্তু তাদের প্রতি কিন্তু আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং তাদেরকে কিন্তু উপযুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে হবে কারণ এই আন্দোলনের উপর এই আন্দোলনের সাথে কিন্তু সমস্ত কর্মী জাতির মান সম্মান কেরিয়ার বলো যাই বলো না কেন সমস্ত কিন্তু জড়িয়ে রয়েছে এই যাইস আন্দোলনটাকে কেন্দ্র করে সমস্ত কর্মী জনজাতির তা যারা যারাই কালিমা লিপ্ত করতে আসবে আমাদের আন্দোলনটাকে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং প্রতিবাদের ভাষা যেন তীব্র থেকে তীব্র তীর হয় অন্যায়ের বিরুদ্ধে জয় গরাম কর্মী জিন্দাবাদ